वेलकम टू आवर चैनल बॉन्ग किचन। आज हमें आपनादेर बानिए देखाबो चिकेनेर एकटी खूब सहज रेसिपी। हाते समय कम थाकले खूब सहजे रेसिपिटा आपनारा बाड़ीते बानिए फेलते पारबेन। रेसिपिटी भालो लागले अवश्य एकटी लाइक देबेन आर आरो एरकम भालो भालो रेसिपि देखार जोन्नो आमादेर चैनलटी अवश्य सबस्क्राइब करबेन। प्रथमेई आमि कड़ाते दिलाम 2 टेबिलस्पून सर्षेर तेल। तेल गरम होले छोटो छोटो करे केटे रखा आलुर टुकड़ो गुलो हल्का लाल करे भेजे नेब। आपनारा चाइले आलू नाओ दीते पारेन, एटा अपशनल। जदि आपनारा आलू दें ताहले अवश्यई आलू गुलो छोटो छोटो करे केटे नेबेन, कारण जेहेतु चिकेनेर रेसिपिटा अल्प समय बानाबो तार जन्य आलू गुलो आमादेर छोटो छोटो करे काटते हबे। আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি কড়া থেকে এক এক করে তুলে নিচ্ছি। এবার আমি আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি। আর দিলাম 1 টেবিলস্পুন আদা রসুন বাটা। এরপর দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 2 টেবিলস্পুন টমেটো সস, 4 টেবিলস্পুন ফাটানো টক দই, 1/2 টিস্পুন চিনি আর স্বাদমতো নুন। হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলার পাউডার আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর দিলাম 3 টেবিলস্পুন সর্ষের তেল। এবার সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করব না, ঢাকা দেবার পর মাংস থেকেই জল বেরোবে। ভালো করে আমি সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য, 15 মিনিট পর ফিরে আসছি। ফিরে এলাম 15 মিনিট পর। এবার আমি ঢাকনা খুলে দেখব মাংস সিদ্ধ হয়েছে কিনা। আপনারা যদি মাংসের ঝোল পছন্দ না করেন তাহলে অল্প একটু ফুটিয়ে কষা কষা করে নিতে পারেন। যেহেতু আমার ঝোল একটু পছন্দ তাই আমি ঝোল ঝোল রাখলাম। মাংস সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা আলু ভেঙে দেখব সিদ্ধ হয়ে গেছে কিনা। আপনারা দেখলেন আলুও সিদ্ধ হয়ে গেছে, তাহলে আমাদের আজকের মাংসের রেসিপি একদম রেডি পরিবেশনের জন্য। তাহলে আপনারা দেখলেন কত সহজে এবং অল্প সময়ে চিকেনের এই রেসিপিটা বানিয়ে দেখালাম। অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন এবং কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।